হল গণতন্ত্রের উৎসব। প্রথম পর্যায়ের নির্বাচন সম্পন্ন, 70% অধিক ভোটদান। সাতটা পর্যায়ত হবলগিয়া লোকসভা নির্বাচনের আজি প্রথম পর্যায়ের 21খন রাজ্য আর কেন্দ্রীয় শাসিত অঞ্চলের 102টা সংসদীয় সমষ্টিত ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। পুয়া 7 বজার পরাই আরম্ভ হওয়া ভোট গ্রহণ সন্ধিয়া 6 বজাত অন্ত পড়ে। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মাজতো পশ্চিমবঙ্গ, মণিপুর আর ছত্তিশগড়ত হওয়া হিংসাত্মক পরিস্থিতিয়ে প্রথম পর্যায়ের ভোট গ্রহণত ব্যাঘাত জন্মাইছে। পশ্চিমবঙ্গত ব্যাপক নির্বাচনী হিংসা, তৃণমূল কংগ্রেস আর বিজেপি কর্মীর মাজত সংঘর্ষ। বিজেপি কর্মীর শিলাবৃষ্টিত আঘাতপ্রাপ্ত টিএমসি নেতা, ছত্তিশগড়ের বস্তার সমষ্টিত মাওবাদীর আইডি বিস্ফোরণ, সিআরপিএফর এজন সহকারী কমান্ডেন্ট আঘাতপ্রাপ্ত। আনফালে মণিপুরের কেবাটাও ভোটকেন্দ্রত গুলি চালনার ঘটনা, বুথ দখল করার চেষ্টা, ইভিএম ক্ষতি সাধন হওয়ার ঘটনা সংঘটিত হয়েছে। এই ঘটনাত দুজন ব্যক্তি আঘাতপ্রাপ্ত হয়েছে। মৈরাঙর ধামান পকপিত অস্ত্রধারিয়ে ভোটকেন্দ্রত একাধিকবার গুলি চালনা করে। পূব ইম্ফল জেলাতেও ভোটগ্রহণ কেন্দ্রত আক্রমণের ঘটনা সংঘটিত হয়। আজি অরুণাচল প্রদেশ আর সিকিমর বিধানসভার বাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনত বিজেপিয়ে লোকসভার 543খন আসনের ভিতর 370খন আসন লাভের লক্ষ্য লৈছে। এনডিএ 400খন আসন লাভ করার লক্ষ্য নির্ধারণ করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে। উত্তর পূবর 25খন আসনের ভিতর 22খন আসন লাভ করার আশা করেছে বিজেপিয়ে। হিন্দি বলয় জম্মু আর গুজরাটত নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার আশা করেছে দলটোয়ে। দক্ষিণতো প্রদর্শন উন্নত হব বলে আশা করেছে বিজেপিয়ে। আনহাতে বিরোধী ইন্ডিয়া মিত্রজোটেও ফলাফল ভাল হব বলে দাবি করেছে। আজির নির্বাচনে 8গৰাকী কেন্দ্রীয় মন্ত্রী, 2জন প্রাক্তন মুখ্যমন্ত্রী, 1জন প্রাক্তন রাজ্যপাল আর কেবাজনো গুরুত্বপূর্ণ নেতার ভাগ্য নির্ণয় করিব। সাতটা পর্যায়ত হবলগিয়া নির্বাচনের ফলাফল অহা 4 জুনত ঘোষণা করা হবে। নিউজ ডেস্ক রিপোর্ট, এনবি নিউজ। এনবি নিউজ, সহজ সরল ভাষাত নবভারতর কথা।